আজকের নতুন এক কিলো গুড়জনে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখেন আমি মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের এক কিলো গুড়জন করে দেখাবো। তো ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখবেন, তো আমরা মূল কাজে চলে যাব। তো দেখেন আমরা কী করবো, সরাসরি পিক্সেলাব অ্যাপসটা আমরা ওপেন করে নেব। তো দেখেন আপনার যদি পিক্সেলাব অ্যাপসটি না থাকে তাহলে আপনি সরাসরি প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো দেখেন পিক্সেলাব অ্যাপসটা ওপেন করার পর দেখেন আমরা যে ডিজাইনটা করবো, এই ডিজাইনটা করার জন্য দেখেন আমরা কী করবো। তো এখানে দেখেন মাঝখানে একটা অপশন পেয়ে দেবেন, তো আপনারা কী করবেন এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন, তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমরা পেয়ে যাবো দেখেন শেপ। তো আমরা এখান থেকে শেপ সিলেক্ট করে নেব। তো দেখেন শেপ সিলেক্ট করার পর দেখেন এখান থেকে বক্সের মধ্যে একটা আইকন পেয়ে যাবেন, তো এটার মধ্যে সরাসরি ক্লিক করে দেবেন। তো দেখেন ক্লিক করার পর দেখেন এখানে দেখেন একটা আইকন পেয়ে যাবেন, তো আপনারা এই আইকনটি সিলেক্ট করে নেবেন। তো এই আইকনটি সিলেক্ট করার পর দেখেন এখান থেকে করবেন সরাসরি স্টক পেয়ে যাবেন, স্টকটা আপনার এখান থেকে ফুল করে দেবেন। তো স্টকটা ফুল করে দেওয়ার পর দেখেন এখান থেকে কী করবো, সরাসরি আমরা টিক করে দেবো। তো দেখেন টিক করার পর দেখেন এখান থেকে আমরা কী করবো, সরাসরি পেয়ে যাবো দেখেন, তো এখান থেকে পেয়ে যাবো দেখেন ইরেজ কালার। তো আমরা এখান থেকে ইরেজ কালারে সরাসরি ক্লিক করে দেবো। তো দেখেন ইরেজ কালারে ক্লিক করার পর এখান থেকে আমরা সরাসরি এনেবেল করে দেবো, তারপর দেখেন এখান থেকে আমরা টিক করে দেবো। তারপর দেখেন এটাকে দেখেন আমরা এদিকে দেখেন এরকম করে আমরা রোটেট করে নেবো। তো দেখেন রোটেট করে নেওয়ার পর দেখেন এখান থেকে কী করবো, আমরা দেখেন এখান থেকে আবার একটি শেপ সিলেক্ট করে নেবো। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দেখবেন। তো আশা করি আজকের এই ডিজাইনটি আপনারা সবাই করতে পারবেন। তো দেখেন এই শেপটাকে দেখেন আমরা দেখেন এখানে এরকম করে বসিয়ে দেবো, বসানোর পর দেখেন এখান থেকে আমরা টিক করে দেবো। তো টিক করে দেওয়ার পর দেখেন এটাকে দেখেন আবার একটি কপি করবো, তারপর দেখেন এটাকে আমরা জাস্ট এখানে আমরা বসিয়ে দেবো। তো বসানোর পর দেখেন আমরা উপরে লেয়ার চলে যাবো। তো লেয়ার আসার পর দেখেন এখান থেকে আমরা এই তিন লেয়ার আমরা এখান থেকে দেখেন এরকম করে আমরা মাস্ট করে নেবো। তো এরকম করে আমরা মাস্ট করে নেবো। তো মাস্ট করার পর দেখেন এখান থেকে আমরা কী করবো, পেয়ে যাবো দেখেন ইরেজ কালার। তো ইরেজ কালার চলে আসবো, তারপর আবার এনেবেল করে দেবো, তারপর আমরা টিক করে দেবো। তারপর দেখেন এটাকে দেখেন আবার একটি কপি করে নেবো। তো দেখেন কপি করার পর দেখেন এটাকে দেখেন নিচে থেকে চলে আসবো, আসার পর এখানে পেয়ে যাবো দেখেন থ্রি ডি রোটেট। তো এখান থেকে আপনারা থ্রি ডি রোটেট চলে আসবেন, এটাকে দেখেন এরকম করে আপনারা মাইনাস করে নেবেন। তো দেখেন মাইনাস করার পর দেখেন এটা কিন্তু এভাবে রোটেট হয়ে যাবে। তারপর দেখেন এটাকে দেখেন আমরা এখানে, তো এখানে আমরা এরকম করে বসিয়ে নেব। তো দেখেন এরকম করে বসানোর পর দেখেন আমরা টিক করে দেবো। তারপর দেখেন আমরা কী করবো, এটাকে দেখেন আবার একটি কপি করে নেবো। তো এখান থেকে দেখেন আমরা উপর দিকে চলে আসবো, এখান থেকে আমরা আবার কপি করে নেবো। তো কপি করার পর দেখেন এটাকে দেখেন আমরা এদিকে এরকম করে, তো এদিকে দেখেন এরকম করে আমরা রোটেট করে নেবো। তারপর দেখেন এটাকে আমরা এখানে দেখেন বসিয়ে নেবো। তো দেখেন এরকম করে বসানোর পর দেখেন আমরা কী করবো, এখান থেকে দেখেন আবার একটি শেপ সিলেক্ট করে নেবো। তো দেখেন শেপ সিলেক্ট করার পর দেখেন এই শেপটাকে দেখেন আমরা কী করবো, তো এই শেপটাকে দেখেন এখানে আমরা বসিয়ে নেবো দেখেন। তো এই শেপটাকে দেখেন আমরা, তো দেখেন এই শেপটাকে আমরা এখানে বসিয়ে দেবো। তারপর দেখেন দেবো, তারপর দেখেন এটাকে দেখেন আবার একটি কপি করে নেবো। তো কপি করার পর দেখেন এটাকে দেখেন আমরা এখানে দেখেন, তো এখানে দেখেন আমরা বসিয়ে নেবো দেখেন। তো দেখেন এই শেপগুলো আমরা এরকম করে বসানোর পর দেখেন এগুলো দেখেন আবার আমরা কপি করে নেবো। তো এইগুলো দেখেন কপি করার পর দেখেন, তো এগুলো দেখেন আমরা এখানে দেখেন, তো এইগুলো দেখেন আমরা এখানে দেখেন এরকম করে বসিয়ে নেবো। তো এরকম করে দেখেন আমরা শেপগুলো কপি করে এখানে আমরা সবগুলো শেপ এখানে আমরা বসিয়ে নেবো দেখেন। তো দেখেন এরকম করে শেপগুলো বসানোর পর দেখেন এই শেপগুলো দেখেন আবার কপি করে নেবো। কপি করার পর দেখেন, তো কপি করার পর দেখেন এই শেপগুলো দেখেন আমরা এইভাবে রোটেট করে নেবো। তো দেখেন এরকম করে রোটেট করার পর দেখেন এগুলো দেখেন আমরা এখানে দেখেন, তো আমরা এখানে এরকম করে বসিয়ে দেবো। তো সবগুলো আমরা কপি করে এটুকু আমরা বসিয়ে নেবো দেখেন আবার। তো দেখেন এরকম করে বসানোর পর দেখেন আমরা উপর লেয়ার চলে যাবো। তারপর দেখেন এখান থেকে কী করে আমরা সবগুলো লেয়ার এখান থেকে আমরা মাস্ট করে নেবো। তো এগুলো আমরা সবগুলো টিক দিয়ে তারপর এখান থেকে আমরা মাস্ট করে নেবো দেখেন। এখান থেকে এবার মাস্ট করার পর এখান থেকে দেখেন কালার পেয়ে যাবো, তো কালার থেকে আমরা এগুলো ব্ল্যাক করে দেবো, তারপর টিক করে দেবো। তারপর দেখেন এখান থেকে কী করবো, এখান থেকে আমরা শেপ পেয়ে যাবো। তো এখান থেকে শেপ দেখেন আমরা শেপ নিয়ে দেখেন এই শেপটাকে দেখেন আমরা টিক করে দেবো। তারপর দেখেন, তো এখানে দেখেন আমরা দেখেন এই শেপটা দিয়ে, তো শেপটা দেখেন এখানে আমরা বসিয়ে দেবো দেখেন। তো দেখেন এই শেপটাকে এখানে বসানোর পর দেখেন এটাকে আবার একটু কপি করবো। কপি করার পর দেখেন আমরা এই বাইরেটুকু কেটে নেওয়ার জন্য দেখেন, তো বাইরেটুকু আমরা কেটে নেওয়ার জন্য এখানে আমরা, তো এভাবে দেখেন আমরা শেপগুলো এখানে বসিয়ে নেবো দেখেন। তো দেখেন এরকম করে বসানোর পর দেখেন আমরা উপর লেয়ার চলে যাবো। তারপর দেখেন এখান থেকে কী করবো আমরা, এখান থেকে আমরা সবগুলো লেয়ার এখান থেকে আমরা এভাবে মাস্ট করে নেবো। তো এখান থেকে মাস্ট করার পর দেখেন এখান থেকে পেয়ে যাবো দেখেন ইরেজ কালার। তো ইরেজ কালার চলে আসবো, আমরা এনেবেল করে দেবো। তারপর দেখেন এখান থেকে আমরা টিক করে দেবো। তারপর এখানে পেয়ে যাবো দেখেন ইরেজ, তো ইরেজ চলে আসবো। ইরেজ আসার পর দেখেন এটাকে দেখেন এখান থেকে আমরা জুম করে নেবো। তো এভাবে আমরা জুম করে নিয়ে তারপর দেখেন আমরা এই বাইরের, তো দেখেন এই বাইরের এটুকু আমরা এভাবে হাত দিয়ে ঘষে এখান থেকে আমরা রিমুভ করে দেবো দেখেন। তো দেখেন এরকম করে রিমুভ করার পর দেখেন এখান থেকে কী করবো আমরা সরাসরি টিক করে দেবো। তো দেখেন টিক করার পর দেখেন এখন আমরা কী করবো, তো দেখেন এখান থেকে আবার একটি শেপ সিলেক্ট করে নেবো। তারপর দেখেন উপর বক্সের মতো আইকন পেয়ে যাবো। তারপরে দেখেন একইভাবে আমরা আগে যে আইকনটা নিয়েছিলাম, তো আমরা সেই আইকনটা এখান থেকে সিলেক্ট করে নেবো। তো সিলেক্ট করার পর দেখেন এখান থেকে আমরা কী করবো, স্টকটা আমরা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর দেখেন এখান দেখেন এখান থেকে কী করবো আমরা সরাসরি টিক করে দেবো। টিক করার পর দেখেন এখান থেকে কালার চলে আসবো। তো কালার আসার পর দেখেন এখান থেকে কী করবো আমরা একটি কালার সিলেক্ট করবো। তো এখান থেকে দেখেন, তো এখান থেকে ধরুন আমরা এই ধরনের একটি কালার সিলেক্ট করবো। তারপর দেখেন এখান থেকে টিক করে দেবো। তারপর দেখেন এটাকে দেখেন এভাবে আমরা রোটেট করে নেবো। তো দেখেন এটাকে একটু ছোটো করে নেবো এভাবে আমরা।
তারপর দেখেন এটাকে আমরা এখানে বসিয়ে দেবো। তো দেখেন তারপর কী করবো, আমরা উপর লেয়ার চলে যাবো, তারপর দেখেন এটাকে টান দিয়ে আমরা এভাবে নিচে নিয়ে আসবো। আসার পর দেখেন, আসার পরে দেখেন আমরা এটাকে দেখেন ছোটো করে নেব। তো দেখেন এটাকে আমরা এভাবে ছোটো করে নেব, দেখেন। তো এটাকে দেখেন একটু রোটেট করে আমরা এখানে অ্যাডজাস্ট করে দেখেন বসিয়ে নেব, দেখেন। তো দেখেন এরকম করে বসানোর পর দেখেন এখান থেকে দেখেন আবার একটি শেপ নিব, শেপ নেওয়ার পর ডিটেলসটা আমরা বাড়িয়ে দেবো। তারপর দেখেন এটাকে দেখেন আমরা ছোটো করে, তো এটাকে দেখেন ছোটো করে আমরা দেখেন এখানে এরকম করে বসিয়ে দেবো, দেখেন। তো আমরা দেখেন এরকম করে এখানে বসিয়ে দেবো, দেখেন। তো দেখেন এরকম করে বসানোর পর দেখেন আমরা কী করবো, এখান থেকে দেখেন আবার কি শেপ নিব। তো আমরা রিডিউসটা বাড়িয়ে দেবো, এখান থেকে অপাসিটি জিরো করে দেবো। তারপর দেখেন এখান থেকে আমরা স্টকটা ফুল করে দেবো। তো স্টকটা ফুল করে দেওয়ার পর এখান থেকে আমরা ঠিক করে দেবো। তারপর দেখেন এটাকে দেখেন আমরা ছোটো করে, তো এটাকে ছোটো করে দেখেন এখানে আমরা বসিয়ে নেবো, দেখেন। তো এরকম করে এখানে বসিয়ে দেবো। তারপর দেখেন এটাকে আবার একটি কপি করবো। তো কপি করার পর দেখেন এটাকে দেখেন আবার এখানে আমরা বসিয়ে দেবো, দেখেন। তো এটাকে দেখেন আবার এখানে বসিয়ে দেবো, এখান থেকে আবার একটি শেপ নিব। শেপ নেওয়ার পর দেখেন রিডিউসটা বাড়িয়ে দেবো। তারপর দেখেন একইভাবে এটাকে দেখেন ছোটো করে, দেখেন। তো দেখেন এটাকে ছোটো করে এখানে আমরা বসিয়ে দেবো, দেখেন। দেখেন এরকম করে আপনারা বসিয়ে কালারটা চেঞ্জ করে দেবেন। তারপর দেখেন আমরা কী করবো, ওপরে আমরা প্লাস পেয়ে যাবো। তো প্লাসে ক্লিক করে দেবো। তো প্লাসে ক্লিক করার পর এখান থেকে পেয়ে যাবো দেখেন ট্যাক্স। তো এখান থেকে আমরা একটি ট্যাক্স নেবো। ট্যাক্স নেওয়ার পর দেখেন এখানে আমরা লোকোর জন্য একটি ট্যাক্স লিখে নেবো। তো এখানে আমি দেবো দেখেন, তো এখানে আমি দেবো দেখেন বিডি, বিডি শপ। তারপর দেখেন এখান থেকে আমরা কী করবো, সরাসরি ওকে করে দেবো। তো দেখেন ওকে করে দেওয়ার পর দেখেন এখান থেকে কী করবো, আমরা সরাসরি কালার পেয়ে যাবো। তো কালার চলে আসবো। কালার আসার পর দেখেন এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করে দেবো। তো আমরা এই ধরনের একটি কালার সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখান থেকে টিক করে দেবো। তারপর দেখেন এখান থেকে পেয়ে যাবো দেখেন এবি ফন্ট। তো আমরা এবি ফন্টে চলে আসবো। আসার পর দেখেন এখান থেকে আমরা একটি ফন্ট সিলেক্ট করে দেবো। তারপর দেখেন এটাকে আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবো, দেখেন। তো দেখেন এখানে আমরা এভাবে বসিয়ে দেবো। তো দেখেন এখানে আমরা এরকম করে বসিয়ে দেবো। বসানোর পর দেখেন এখান থেকে দেখেন এটাকে আবার একটি কপি করবো। কপি করার পর দেখেন এখানে আমরা লিখে নেবো দেখেন পরবর্তী একটি ট্যাক্স লিখে নেবো। তো এখানে আমি লিখে নেবো দেখেন লোগো ডিজাইন, LOG। তো এখান থেকে আমরা এরকম লোগো ডিজাইন লিখে এখান থেকে কী করবো, সরাসরি আমরা ওকে করে দেবো। দেওয়ার পর দেখেন এখান থেকে কী করবো, আমরা সরাসরি দেখেন এটা ছোটো করে, তো আমরা এখানে দেখেন সুন্দরভাবে বসিয়ে নেবো। তো বসানোর পর দেখেন এটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো। তো এখান থেকে কালার চলে আসবো। তো কালারটা ব্ল্যাক করে দেবো, ঠিক করে দেবো। তো ঠিক করে দেওয়ার পর দেখেন উপর লেয়ার চলে যাবো। তো লেয়ার আসার পর দেখেন এখান থেকে কী করবো, আমরা সবগুলো লেয়ার এখান থেকে আমরা কী করবো, সরাসরি আমরা মাস্ট করে নেবো, দেখেন। তো দেখেন এরকম করে মাস্ট করার পর দেখেন এখান থেকে মাঝখানে এক ঘন্টা চলে আসবো। তারপর দেখেন এখান থেকে আমরা একটি শেপ সিলেক্ট করে নেবো। তো দেখেন শেপ সিলেক্ট করার পর এখান থেকে আমরা রিডিউসটা বাড়িয়ে দেবো, আমরা অপাসিটি জিরো করে দেবো। তারপর এখান থেকে আমরা কী করবো, স্টকটা আমরা বাড়িয়ে দেবো। তো এখান থেকে এরকম করে স্টক বাড়িয়ে দেওয়ার পর স্টকের কালারটা আমরা চেঞ্জ করে দেবো। তো দেখেন স্টকের কালারটা চেঞ্জ করার পর দেখেন এটাকে দেখেন আমরা এখানে দেখেন বসিয়ে নেবো। তো দেখেন এরকম করে আমরা এটাকে দেখেন এখানে বসিয়ে নেবো। তো বসানোর পর দেখেন আমরা উপরে লেয়ার চলে যাবো। তারপর দেখেন এই দুই লেয়ার আবার আমরা এখান থেকে সরাসরি মাস্ট করে নেবো। তো এরকম করে আমরা মাস্ট করে নেওয়ার পর দেখেন পিছনে একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করবো। তো এখান থেকে কফির মতো আইকন চলে আসবো। তারপর এখান থেকে কালার পেয়ে যাবো। তো এখান থেকে আমরা কী করবো, আমরা হোয়াইট কালার সিলেক্ট করে দেবো। তারপর দেখেন এখান থেকে পেয়ে যাবো দেখেন, তো এখানে নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবো দেখেন শ্যাডো। তো শ্যাডো চলে আসবো। তারপর দেখেন আমরা এনেবেল করে দেবো, ব্লারটা কমিয়ে দেবো। এখানে আমরা দেখেন এক এক করে বাড়িয়ে দেবো। তো বাড়িয়ে দেওয়ার পর দেখেন এখন দেখেন আমাদের লোগোটা। তো দেখেন আপনার ছেলে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে এ ধরনের লোগো ডিজাইন কিন্তু আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।